Assalamualaikum Everyone, Welcome back to my channel, Recipes by Emroj Efraj Mom channel. থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও চলে আসলাম মলা মাছের শুটকি ভর্তা রেসিপি নিয়ে। যারা যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন অলমোস্ট তাদের থ্যাংক ইউ, আর আমার পেজটিকেও ফলো করে দিবেন। তো চলে যাব পরের স্টেপে। চুলে একটি তাও বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় এক কাপের মতো। এরপর অ্যাড করে দেবো শুকনো মরিচ 5-6টা, এরপরে কাঁচা মরিচ 3টা, আর কিছু রসুন কোয়া দিয়ে দিলাম। আর আমি কাঁচা মরিচ 3টাকে ছোট ছোট করে টুকরো করে দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন। তো সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেবো, এটাকে ভালোভাবে সুন্দরভাবে লবণটা আপনার স্বাদ মতোই দিতে হবে, কারণ ভর্তা যখন করব তখন লবণটা টেস্ট করে দিবেন। তো আমার এটা হয়ে গেছে। এবার আমি চুলে একটি তাও বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আবারও রান্নার রেগুলার সয়াবিন তেল, আর আমি দিয়ে দিচ্ছি মলা মাছ। চেষ্টা করবেন মলা মাছটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টেলে নিতে। তো আমার মলা মাছটিকে আমি ভিজিয়ে রেখেছি গরম পানিতে, টাটকা গরম পানিতে। এরপর আমার এটা ভেজে নিতে প্রায় 10 মিনিটের মতো লেগেছে, তা প্রায় হয়ে গেছে আমার এটা। তো এবার আমি চলে যাব পাটায়। পাটায় আমি প্রথমে দিয়ে দিচ্ছি মলা মাছটি। মলা মাছটি গরম গরম থাকা অবস্থায় এটাকে বেটে নিতে হবে। তো আমি খুব মিহি করে আগে কাঁটাগুলো বেটে নেব, আপনারাও চেষ্টা করবেন এটাকে আগে বাটার। তো আমার এটা বেটে নিতে অনেক সময় লেগেছে। এবার আমি অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজ মরিচ রসুন, ওগুলোকে একসাথে এবার বেটে নেব। এগুলোকে পুরোপুরিভাবে মিহি করা যাবে না, একটু আধা ভাঙা করে বেটে নিতে হবে। জানি কাজটা খুবই কষ্টকর, তারপরেও আমার থেকে পাটায় বেটে খাওয়াটাই ভালো লাগে। তা আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এখানে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। এখানে আমি অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি, আর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগে পেঁয়াজে লবণ দিয়েছি, তাই আমি এটাকে দেখে শুনে লবণটা ইউজ করব। ধনেপাতা কুচিটাও আমি ভালোভাবে আধা ভাঙা করে বেটে নেব। আমার বেটে নেওয়া শেষ হয়ে গেছে। তো এবার আমি এটাকে মিশিয়ে নেব। মিক্সটা হাত দিয়ে করতে যাবেন না, তাহলে হয়তো কাটা থাকতেও পারে। তো আমার প্রায় মিশিয়ে নেওয়া শেষ হয়েছে, আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি। আমার হাত দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। খুবই আমি একটি ভর্তা তৈরি হয়ে গেছে, তা আপনারা চেষ্টা করবেন বাসায়। তো কেমন হয় আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।